নারে জোরে করেন, ইসলামের উপরে যত আঘাত আসবে ইসলামের তেজ আরো বাড়বে। বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? এক নম্বর কারণ হলো হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে, আরো জোরে। হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। এখন আমার ইউনিভার্সিটা এখানে যারা ভিডিও করতেছেন, তারপর যারা এখানে শুনতেছেন, কালকে দেখবেন যে আমাদের দেশের নেতারা উঠিয়া বিভিন্ন মঞ্চে বক্তৃতা দিয়ে কইল হেফাজতে ইসলামকে লেগে গঠন করলো। হ্যাঁ, আল্লাহ মাহমুদ শফি সাতলাসত্তরে কিনলে যাইলো। হ্যাঁ, জোনায়েদ বর্মনগুলি কিনলে যা সব কথা মানে নাও। হ্যাঁ, এদের কি জন্য করলো? হ্যাঁ, আল্লাহ মাহমুদ হক এটা গরম গরম বক্তৃতা কেন দেয়নি? ইসলামের হেফাজতের হেফাজত করবেন আল্লাহ, হেফাজতের দায়িত্ববার আল্লাহ, মুরব্বীরা রাস্তায় কিনলে গেলেন আল্লাহ। দেশের এখন বর্তমান যারা নেতা তারা কিন্তু সব মুক্তি সাংঘাতিক বড় বড় ফতোয়া কথা বুঝবেন না। কারণ এদের এই সমস্ত ফতোয়া বাজে করতে পারি বিরুদ্ধে আমি যে কথার জবাবে যে কথাটা বলতে চাই সে কথাটা হলো ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন, এটা হলো এক নম্বর কথা। কিন্তু আল্লাহ যে ইসলামের হেফাজত করবেন, আমাদের ঢাকার সচিবালয়ের পাশে জিব্রাইল আমিনের অফিসটা কোনটা? ঢাকা যেহেতু বাংলাদেশের রাজধানী, আর এই জায়গার মধ্যে যেহেতু 94% মুসলমান, জিব্রাইল বোধ হয় সপ্তাহে একদিন এসে অফিস করে, মিকাইল পনেরো দিন একদিন, ইসরাফিল বোধ সবসময় বসা, আজরাইল বোধ দিনের পর কত ব্যস্ত। তো আছে কোন অফিস? আছে ফেরিস্তাদের কোন অফিস? জি আছে নাই? তাহলে ইসলামের হেফাজত তো আল্লাহ করবেন ঠিকই, আল্লাহ কেমনে করে এই একটা কথা কইয়া আলোচনা শেষ করতে চাই। মুসলমান, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কার জমিনে নির্যাতিত হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক নির্যাতিত হয়েছে, হযরত বেলাল নির্যাতিত হয়েছে। নির্যাতনের শেষ প্রান্তে যাইয়া রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে এই মদিনার উপর আক্রমণ করার জন্যে, মুসলমানদেরকে মদিনার থেকে তাড়াইবার জন্যে আবু জাহেল মদিনার কাছে যাইয়া তারপর ডাক দিছে, আসো খেলা হবে। বর্তমানে যেমন যারা হাত দিয়ে ডাকে আসো খেলা হবে, নমরুদ নমরুদ ইব্রাহিমকে ডাক দিছে খেলা হবে, ফেরাউন মুসাকে ডাক দিছে খেলা হবে। আর মুসলমান, ফেরাউন খেলা পা পানিতে সুবায় মারছে, আর নমরুদরে এ বিষ মশা দিয়া যদি মারত ইতিহাসে লেখা হইতো শক্তিশালী মশা দিয়ে মারছে, ল্যাংরা মশা, ল্যাংরা ল্যাংরা। কথা বুঝেন নাই? কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে নমরুদ, নিক্ষেপ করে যখন ইব্রাহিমকে চালাইতে পারে নাই, হঠাৎ করে ইব্রাহিমকে ডাক দেয়, ইব্রাহিম বুঝতে পারছি তোমার আল্লাহ বোধ হয় একটু শক্তিশালী, তোমার আগুন থেকে পর্যন্ত যখন বাঁচাই দিল, এখন আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত এটাই হয়েছে, তোমার মতো লোকের সাথে আর যুদ্ধ করবার যুদ্ধ এখন তোমার আল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ ভাবছি, আপনি যদি আল্লাহর সাথে যুক্ত করেন তাহলে তো আমার আর চিন্তার কোন কারণ নাই, না হলে তো আমি মাহফিল করতে গেলে ওয়াজের মধ্যে দাঁড়িয়ে ওয়াজ করার সময় আমার কলিজার মধ্যে কুটকুট করে, কারণ কত গোয়েন্দা যে এখানে খারা মাখার আছে, কোন হান্দা কোন রিপোর্ট করে ঠিক না, এই জন্য আমি বাচ্চা গেলাম, এখন আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করেন। নম্র দেখতে ছিল আল্লাহর সাথে যুদ্ধ করার সময়, আল্লাহ কি করে জানেন? হ্যাঁ, আমার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর হাবিব আপনি জানাই দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক, আপনার উম্মতের আল্লাহর ওলি বুজুর্গ আলেমদের সাথে যারা দুশ্মনী করবে হাত দিয়ে ডাক দিবে খেলা হবে, হাত মত গার মতকে ফেলবে, হাত ভাঙে ফেলবে, বাংলাদেশ থেকে পাকিস্তান চলে যান, না হলে চুপ করে বসে থাকেন, এই সমস্ত কথাবার্তা যারা বলবে তাদেরকে আপনি জানাই দেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন, আল্লাহর ঘোষণা আমাদের না, আমাদের বিরুদ্ধে বলে তো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো ঠিক আছে আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করেন, ইব্রাহিম এবার নমরুদকে ডাক দিয়ে তোমার আল্লাহ টেলিফোন নাম্বার টাম্বার তোমার কাছে না, তুমি তোমার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে দিন তারিখ ঠিক করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দিয়ে সবাই সমান, আপনি কোন দিন পারবেন আপনিই কন, দিন তারিখ ঠিক করা হলো আগামী জানুয়ারি মাসের 29 তারিখ,
এভাবে তারিখ না কিলে আপনারা বুঝবেন না। জানুয়ারি মাসের 29 তারিখ হইব কোথায়? কাশপুর ব্রিজের এখানে। কারণ ওই যে নৌবাহিনীও যাতে আসতে পারে আর কি, নদীর পারে টাইম ঠিক, টাইম কয়টা? আবার সকাল 8টা, ঠিক আছে, টাইম ঠিক, দিন ঠিক, সব ঠিক। নমরুদ তো আগের থেকে সৈন্য সামন্ত যা আছে, এরপর আবার মুক্তিযুদ্ধের মধ্যে নাম টাম লেখায়া তার রাষ্ট্রের যত লোকজন আছে এরারও নিছে নিয়ে ট্রেডিং ফেডিং দিয়া অস্ত্র শস্ত্র সব তাক করে আইসা। কারণ আল্লাহ কোন দিক দিয়ে আয়ে ঠিক তো নাই, বুঝলেন না? উপরে নিচে ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে অস্ত্র তাক করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম 8টা যখন তারিখ হয়ে যেতেছে, এর একটু আগে গেছে তামসা দেখতে যুদ্ধ কার সাথে? ইব্রাহিমের এখানে কিছু করা দরকার আছে? কোনো দরকার? ইব্রাহিমের সাথে কোনো সৈন্য সামন্ত কিচ্ছু নাই, কোনো ক্যাডার বাহিনীও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখতে গেছে, দূর থেকে নমরুদ ইব্রাহিমের দিক থেকে ডাক দেখে, তোমার আল্লাহ সৈন্য কই? ওয়াই ক্যান সি, মনে হয় রওনা হয়েছে আইতাছে। কিছুক্ষণ পরে যখন চাষ টাইম, তখন নমরুদ এসে গায়, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম কো, এই যে জাহের জাত মশা উপর দিক দিয়ে দিনের সাজের মতো পজিশন রেডি, কমান্ডার ইন চিফ স্বয়ং আল্লাহ, বাস উপর দিয়ে পজিশন রেডি, যেখানে মশা দেখছে নম্রদের ডাক দেখে, আগুন দেওয়া, আগুন দেওয়া। হ্যাঁ, মনে করছে দোয়া গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা, এইখানে তো আগুন জ্বালালে চলে যাবে। যেখানে আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দিয়ে একবার দিল করিস না, বম্বিং শুরু কর। মশার বম্বিং পর্যন্ত সেই শব্দের কামাইন শুরু করছে, অস্ত্র হাতের থেকে ছাইরা দিয়া মাটির মধ্যে গড়ে নিয়ে শুরু করছে, শুরু করছে আর কি। নম্রুদে দেখলো ওর বাবার সর্বনাশ, যেইভাবে শব্দের হুতাই নিয়েছে আবার নিয়ে আমার দলে। এই কথা কইয়া দিছে রাস্তার উপর দিয়ে দূর একটা মশা কাশপুর ব্রিজের নিচে খারা লেমরা। মাফে ভরি নাই এইখানে তারা একরসকি বলে আল্লাহ এখানে তো দাঁড়াইছিলাম বলে দেখি তামসাটা কি দেখা যায়, কিন্তু এখন দেখতেছে আমার সামনে দিয়ে বড় রাজা। আল্লাহ কয় এখন কি করতে বলে একটু বাড়তি অনুমতি চাই, বড়টার ধরুন তো। আল্লাহ কয় যা দিলাম, রাস্তার উপর একটা পজিশন মতো দাঁড়াইছে আর নম্রুদ দূর দিছে আর কি, নাকি দিয়ে দুঃখা ভিতরে যাইয়া বইয়া কর্তন পর করে গেল। সেই কামটাতে নম্রুদ মন্ত্রী পরিষদের সদস্যরা কর সাপ কিছু কিছু বলো কোষ্ণা মাথা হতে জানি কি কামড় দেয় স্যার, থাপ্পুকটা যে দেন কেমন লাগে? কিছুটা ভালো লাগে। তাইলে স্যার আপনি নিজ হাতে কতক্ষণ তাফরাইবেন? একজন লোক ঠিক করেন, 10,000 টাকা বেতন দিয়েন খালি তাফরাইব। লোক একটা ঠিক করে দিছে হিদায়ত, এই স্যারের মাথায় থাপ্পুর দেখেন না, একটা হাতে কিছু দেন বাড়ি দিতাম, নম্রুদ শুনে দেখবে না, বাড়ি দিলে আমার মাথা ফেটে যাবে, ব্যথা পাবো। স্যার কোন জিনিস দিয়ে বাড়ি দিলে আপনি আরাম পাবেন বলেন, আপনি নিজেই বলেন। তোলা দিয়ে বানাইল, তোলা দিয়ে বানাই যখন বাড়ি দিছে নম্রুদ, দেবে কি বাড়ি দিয়েছে? সিংহাসনে বসাইয়া বেতনভুক্ত কর্মচারী দিয়া জুতার বাড়ি খাওয়াইতেছে, আচ্ছা তালে মন ইচ্ছা মতো জুতার বাড়ি খাওয়াইয়া নম্রুদ গেছে বিরক্ত হইয়া। আর যে বাড়ি দেয় হেরো সাংঘাতিক রাহ, নম্রুদ হেরো বেশি ভালো ব্যবহার করে না, যেখানে উহ কইছে দরজা লাগাইবার যে ডাসা, আমাদের দেশে খুব ব্যান্ডা কাদের শক্ত ব্যান্ডা লইয়া একটা বাড়ি দিছে, মাথাটা দুই ভাগ হইয়া নম্রুদ তিন করে পড়ে গেছে আর মশাদের ভিতরে বসা আছিল, বোন সালাম আলাইকুম। খেলা হবে,
সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল তো ডাকতেছে খেলা হবে, আল্লাহর নবী তো আল্লাহ অর্ডার দিছে। রাসূল দেখে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাইছে, আমার মতো রাজা আছে সব, আল্লাহ নবী ডাক দিয়ে কয় এরা তাবলীগ জামাত না, এটা শয়তান তসবিহ পড়া না, মসজিদের ভিতরে বসে তসবিহ জপানো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে, অস্ত্র না থাকলে অন্তত কিল ঘুষি দিতে হবে, কথা কয় না এরকম লাগবে, আর সবাই লাইন ধরে খাও সেট করে তারপর যুদ্ধের ময়দানে নিব। এবার সবকে যখন সেট করার জন্য লাইন ধরে খাইছে, শুরু শুরু দিয়ে বাচ্চা হয়েছিল যুদ্ধের ময়দানে যাইতে, দুই ভাই একজনের নাম মাস আরেকজনের নাম মুহাদ্দিস, এক ভাই আরেকবারে ডাকতে করতে ধরাটা তো খেয়ে গেলাম রে, জিজ্ঞেস করেছেন এইভাবে দাঁড়িয়েছে তোমার বৃদ্ধা মা ঘরে আছে, যাই মার খেদমত করো যাদের সব ফেলবা, আল্লাহ রাসূলকে বাচ্চারা ডাক দিয়ে বুঝুন ঘরে যায় দেখি মা বিলাপ করে কাঁদতেছে, তো মারে আমরা দুই ভাই জিজ্ঞেস করলাম মা কেন কাঁদল, মা চিৎকার করে বলতেছে আজকে যদি তোর বাবা জীবিত থাকতো, আল্লাহ পাক জেহাদের হুকুম দিছিল যদি জীবিত থাকতো তোর বাবার জেহাদের ময়দানে পাঠাইয়া হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম, আর তোরা যদি নৌজন হইতে তোদেরকে পাঠাইয়া মুজাহিদের মা হিসেবে উঠতে পারতাম, তোর বাবাও নাই তোরাও শুধু বাচ্চা, এখন কি করে আমি সব হাসিল করবো, এই জন্য আমার কলিজার মানতেছে না। মার এই অবস্থা দেখিয়া আমরা দুই ভাই মায়ের চোখের পানি মিশা মার কাছ থেকে বিদায় নিয়েছি, আল্লাহ নবী ডাক দিয়ে তোমার মা এইভাবে তোমাকে বিদায় দিছে, বলে হ বলে ঠিক আছে তাহলে তুমি যাও। বয়স হইল কত? দশ। এরপরে আরেকটু সামনে দিকে যায় দেখে আট বছরের হের শুরু ভাই ও খারা, রাসূল ডাক দিয়ে কয় তুমি তো শুরু তোমাকে নেওয়া যাবে না, বলে দুজন আমার বড় ভাই তিরিশে, বলে তারা বড় ভাই তোর থেকে দুই বছর বয়স বেশি আর তোর থেকে দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান, এর গায়ে শক্তি বেশি, তুমি তো শুধু বাচ্চা বয়সও কম আর দেখতে এরকম শুধু দেখা যায় তোমার নেওয়া যাবে না, আল্লাহর নবী বাচ্চাটা ডাক দিয়ে বুঝুক ঠিক আছে স্বাস্থ্য ভালো বয়স দুই বছর বেশি হওয়ার কারণে বড় ভাইকে যদি অনুমতি দিয়ে থাকেন সামান্য একটু সময় আপনাকে একটু কষ্ট দিব, বড় ভাইয়ের সাথে আমাদের একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লইরা বড় ভাইরে হারাইতে পারে আপনি আমার নিবেন কেনা করেন, আল্লাহ নবী তো তুমি কি কুস্তি লইরা তোমার বড় ভাইরে হারাইতে পারে, হুজুর যদি পারি বল ঠিক আছে দাঁড়াও, দুইজনে একত্রিত হয়ে দাঁড়িয়েছে, দাঁড়াইয়া হাতে হাতে দুই ভাই ধরছে, দৈরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে।